আমরা এখন একটু সাধন বিষয় নিয়ে আলাপ করব। যেমন আমরা এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় গেলাম, বিভিন্ন কিছু দেখলাম, বিভিন্ন কিছু করলাম, বিভিন্ন জ্ঞানীগুণী দ্বারে গেলাম, মাওলানা হাফেজ কারি এদের কাছে গেলাম, এরা সর্বসময় আমাদেরকে নামাজের তাগিদ দিল, কিন্তু কোরআনে যে আল্লাহ সাধনার কথা বলেছেন সে সাধনার তাগিদ দিল না। তাই দেখি একজন প্রশ্নের মধ্যে বললেন যে কোন সাধনে আমাদের চিরমুক্তি হবে, সেই সাধনগুলা কি কি এবং কোনটা করলে কি হয়, এবং কোনটা করলে কি হয়। যেমন সাধনার কথাগুলো ভেঙ্গে ভেঙ্গে বলা সম্ভব না, আমি কবিতার ছন্দে বলে যাব এবং এই জিনিসগুলো যার যার গুরুর কাছে জানিয়ে নেওয়াই ভালো। আমি সংক্ষেপে বলি, প্রাণারাম অভ্যাস করো সাধন পথে মন আমার, রেচক পুরক কুম্ভকেতে লুপ্ত করো কাম বিকার, পরের স্বরচক্র শোন নিঘুমেতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন গুহ্যমূলে মূলাধার, সেই পদ্মতে কুণ্ডলিনী ভজঙ্গল সে রূপিণী, সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার, ঊর্ধ্বশ্বাসে চলেন মোর বীজ মন্ত্র করি রোপণ, ছাড়াইয়া লও ধরা সাধন দেখবে মজা চমৎকার, ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া, ঊর্ধ্বশ্বাসে লও জাগাইয়া রুদ্র রাখছে ব্রক্ষদ্বার, চলরে জাহবীর কোলে সবাধিষ্ঠানে সরদলে জম্প দিয়ে পর্গে জলে যদি মন জানে সাঁতার, স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার, একটি ফুলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা খাইবে বেশমার, অগ্নিকুণ্ডের কোলা হলে কান ফেটে যায় ভোমণ্ডলে ঝাঁপ দেওগে সেই চিন্তানলে যদি ইচ্ছা থাকে কার, এই আলাজিব বা দুদু করে যেজন সাহসের জোরে দম রাখিয়া পুরে মরে, অগ্নি হয় তার তাবেদার সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নিবাহন, কাঞ্চন বরণ হবে তার, এই হৃদয় পদ্ম অনাহত বারোটি দল রয় পবিত্র, নারায়ণ বিরাজিত বায়ুতে তার হার বিহার, সেই পথে হইলে সাধন বায়ুর শোনে করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন পুণ্যজনমার হবে না, ষোলো দল কণ্ঠমূলে বিশদক্ষা পদ্ম বলে সাধন হলে আকাশ খুলে সুখের নাহি পারাপার, এবার সুষন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম ওঠো গিয়া এ আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতের বিচার, সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে জালাল বলে যাবে সেরে জমের নাই অধিকার। শরীয়তে বলতেছে আজরায়েল যেদিন আসবে সেদিন এক সেকেন্ড সময় দিবে না, আর আমি বলবো যারা সাধনা করে সাধনা করতে করতে নিজের পরমাত্মাকে আয়ত্তদিন করছে, নিজের জীবাত্মাকে আয়ত্তদিন করছে, তখন আজরায়েলও যদি তার কাছে আসে তখন আয়সা দেখে সে পরমের বন্ধু হয়ে বসে আছে, আর যে পরমের বন্ধু হইল সে আল্লাহর বন্ধু হয়ে বসে আছে, আল্লাহর বন্ধু যদি বলে পরে আসো আমার এখন বেদাল আছে কাজ সাইরে লই ছয় মাস পরে আসো, আল্লাহর ওলি যদি একবার বলে তাহলে আজরাইলও মানে, আর আল্লাহ বলছে আমার বন্ধুদের সাথে কখনো বেয়াদবি করো না, তাহলে আল্লাহর বন্ধুর সাথে যদি কেউ বেয়াদবি করে আজরাইলকেও আল্লাহ ছাড়বে না, এই কথা কোরআনে প্রমাণ। আরও একটি নবীর বেলায় যদি যাই, আরও একজন নবীর বেলায় যদি যাই, তাহলে একজন আজরাইল যখন নবীর কাছে গিয়ে বলতেছে যে আপনার সময় শেষ হয়ে গেছে, আপনার মৃত্যু এখনই, তখন যখন এই কথা বলছে তখন সেই নবীজি রাগান্বিত হইয়া আজরাইলকে একটা চড় মারছিল, এক থাপ্পড় দিছিল, তখন আজরাইলের এই সাইডটা ব্যথায় জর্জরিত, তখন আল্লাহর কাছে গেছে যে আল্লাহ আমি তো ইমুক নবীকে গেছিলাম আনতে, আমারে তিনি বলছে যে এই বেয়াদব তুমি আমাকে সালাম দিছ, আমি তো বল কইরা সালাম দেই নাই,
তখন তিনি আমাকে থাপ্পড় দিয়ে দেখেন এই জায়গা অবশ হয়ে গেছে, আমি লড়তে চড়তে পারি না। তখন কইতেছে আমার বন্ধুদের সাথে তোমারা বেদবি করো কেন? আচ্ছা বন্ধু যদি আসতে না চায় তাহলে একটা ভেড়া দিয়ে দিলাম, ভেড়ার লম্বা বেশি না, যাও এই ভেড়াটা নিয়ে যাও, এই বেড়াটা নবীর সামনে নিয়ে বলবা যে আপনি যে যাইতে চাইছেন না আল্লাহ এই বেড়াটা দিয়ে পাঠাইছে, বেড়ার লম্বা পরিমাণ আপনাকে হায়াত দেওয়া হয়েছে। তখন নবীজি কইতেছে আমার এত বাঁচার দরকার নাই, আমি চলে যাব, আমার নিয়ে যাও, আমার এই বেড়ার সমান বেড়ার লম্বার সমান এত হায়াতের আমার দরকার নাই। তাহলে বোঝা গেল কি যে আল্লাহ যাদেরকে বন্ধু ডাকছে বন্ধুর বিশাল ক্ষমতা। যেমন একদল কইতেছে আল্লাহ তোমার বান্দা বানায় দুনিয়াতে নিয়োগ, তাহলে বান্দার কিন্তু হিসাব আছে। আর কোরআনে আইসা আমার বন্ধুদের কোনো ভয় নাই, একবারও কয় না যে আল্লাহ তোমার বন্ধু বানায় নিও, কই বান্দা হয়ে যাইতো চায়। আর এরা হয়েছে অবুজ, কইতেছে আল্লাহ নমাজ পড়তাছি রোজা করতাছি আল্লাহ তুমি ব্যস্তটা দিও দোজো করতে বাঁচাইও, একবারও করিও না আল্লাহ তোমারে চাই। এই জন্য রাবেয়া বর্ষির জীবনে পাওয়া যায় রাবেয়া বর্ষি হাতে কইরা একটা আগুনের লোটকা লইয়া দৌড় দিছে, একজনে জিজ্ঞাসা করতেছে এই রাবেয়া তুমি আগুন নিয়ে দৌড়ো কেন? কয় আমি আগুন নিয়ে দৌড়াইতেছি যে যদি দোজকটা পাই আর যদি জান্নাতটা পাই ফুরাই দিব। কেন? যে দুইটার একটাও যদি না থাকে তাহলে মানুষ আল্লাহর প্রেম করবো, আল্লাহর সাথে মিশতে চাইবো, আল্লাহকে ভালোবাসবো। এই দুইটা আছে দেখি কেন আল্লাহর এবাদ দিয়ে অনেক দুইটার ভিজে লাগছে, দোজকের তেবাসো আর জান্নাতের চায়, আল্লাহর একদিনও চায় না। ওই দুইটা যদি না থাকে তাহলে আল্লাহরই চাইবো। তাহলে রাবে বলছি কম দুঃখে আগুন লয়ে ছুটছে, তাহলে এই ব্যাক কলের দল এই সমাজে এই থাহে খালি ব্যস্ত চায় আল্লাহরে চায় না। এইগিনি মরলে যে কী হইবো,